গাইজ, আমাদের মেয়েদের জীবন অনেক কষ্টের হয়, কখনো মা হয়ে, কখনো মেয়ে হয়ে, কখনো বউ হয়ে। তোমাদের থেকে অনেকের অনেক মেসেজ আসে, আমি কখনো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করিনি। তোমরা আমাকে জিজ্ঞেস করো আমি কেন মন খারাপ করে থাকি, মন খারাপ করে থাকি। গাইজ, এটার পিছনে একটা রিজন আছে। আমার হাজবেন্ড আমাকে বিনা কারণে ডিভোর্স দিয়ে দেয় এবং আমার শাশুড়ি আমাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়। আমি এই কথাগুলো কখনো তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে আর ধরে রাখতে পারলাম না নিজেকে। হ্যালো গাইজ, তোমরা যারা আপডেট জানতে চেয়েছিলে যে আমার হাজবেন্ড এখন কোথায়, তোমাদের জন্য একটা আপডেট হলো, আমার হাজবেন্ড অলরেডি বাসায় চলে এসেছে এবং এসে আমাকে বললো আমার সাথে নাকি তা ছাড়াছাড়ি হয়নি। যাই হোক, আমি এখন তার জন্য চা বানাবো, সাথে গরু মাংস রোস্ট পোলাও তো আছে। ও হ্যাঁ, আরেকটা আপডেট, তার সাথে কিন্তু তার সেকেন্ড ওয়াইফ এসেছে। যাই গাইজ, কি আর করার, হাজবেন্ডের সাথে সাথে এখন তার সেকেন্ড ওয়াইফেরও সেবা করবো। যত যাই হোক, সে তো মানুষই না, তোমরাই তো বলো আমি নাকি অনেক স্ট্রং, আমি সারা দুনিয়ার সাথে নড়ে নেব, এখন না হয় এই সিচুয়েশনটার সাথেও নড়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো আমার ভিডিওটা তো 1 মিলিয়ন ভিউজ উঠাই দেওয়ার। তোমরা যারা আমাকে দোয়া পাঠাও, সাথে সাথে একটু চেষ্টা করো আমাকে জন্য কিছু ক্যাশও পাঠাতে। শুধু দোয়া দিয়ে কি হয় বলো, শুধু দোয়া দিয়ে কিছু হয়? ওকে, অনেক হয়েছে, যাচ্ছি জামাইয়ের জন্য রান্না বসাই। হ্যালো গাইজ, তোমাদেরকে সামনে রেখে আমি একটু আমার জামাইয়ের সাথে কথা বলতে চাই, সে এখন তার সেকেন্ড ওয়াইফের সাথে আছে ওই যে রুমে, তো চলো গাইজ। এই শুনেন, একটু এদিকে আসেন। কি ভিডিও করতেছেন? হ্যাঁ আসেন আসেন, আপনি কি সবসময় আপনার সেকেন্ড ওয়াইফের সাথে থাকবেন নাকি? আসেন। তোমাদের সামনে আমার গায়ে হাত তুললো গাইজ, এই ভিডিওটাতে 1 মিলিয়ন ভিউজ উঠাই দাও গাইজ, যদি উঠাইতে পারো পরের ভিডিওতে আমি আমার সতীনকে নিয়ে আসবো।